ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে নানা সামাজিক কাজকর্ম করে থাকে। বিশেষ করে শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ করা, বন্যা পরিস্থিতিতে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, লকডাউনের সময় অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া, বিভিন্ন পুকুর সংস্কার সহ নানান সামাজিক কাজ করে সারা বছর ধরে। বুধবার শিবকুমার হরিজন হাইস্কুলের দেয়াল লিখনের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হয়। এই দেওয়াল লিখনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় শরীরের স্পর্শ সম্বন্ধে, কোনটা ভালো স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ, কেউ যদি না জানিয়ে ছবি তোলে কি করা উচিত, কোথায় যেতে হবে, কাকে অভিযোগ জানাতে হবে, সে বিষয়ে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার পক্ষ থেকে সচেতন করা হয়। ছাত্রছাত্রীদের মনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো আরও উন্নত মানের হবে, তাদের মধ্যে আরও সচেতনতা গড়ে উঠবে, এই জন্যই মূলত আমরা এই কাজগুলো করাচ্ছি। এটা কি প্রত্যেকটা স্কুলে স্কুলে কি হচ্ছে না শুধুমাত্র এই হরিজন স্কুলেটা হচ্ছে? বেশিরভাগ স্কুলেই এটা হচ্ছে, বেশিরভাগ স্কুলেই এই ধরনের কাজ চলছে। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এই ধরনের কাজকর্ম চলছে, আমরাও একটা অংশীদার হতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে। এই যে শিশু মনের এবং যে গত দিনকালের উপরে যে এগুলো তুলে ধরছেন সমাজ সচেতন, কি মনে করছেন এই ব্যাপারে? এর উপর শিশু মনের একটা বিরাট ভালো প্রভাব হবে, যার ফলে সামাজিক যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে তা থেকে শিশুরা অনেকটা শিক্ষা নিতে পারবে, কীভাবে তাদেরকে সচেতন হয়ে চলতে হবে, পথে ঘাটে কীভাবে চলাফেরা করতে হবে, কী ধরনের লাইফস্টাইল তাদেরকে লিড করতে হবে, এই জায়গাটায় তারা অনেক বেশি সচেতন হয়ে উঠবে। এটা কোন স্কুল? এটা বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।